আলহামদুলিল্লাহ, আজ 1 জুলাই 2020 খ্রিস্টাব্দ, রোজ বুধবার। এসএসআর স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আজ তোমাদের জন্য যে ক্লাসটি উপস্থাপন করব, এটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের পঞ্চম পরিচ্ছেদ, শব্দ গঠন। প্রিয় শিক্ষার্থীরা, শব্দ গঠন পাঠ আলোচনা শুরু করছি। ধনাত্মক শব্দ, অনুকার শব্দ ও শব্দদ্বৈত। ধনাত্মক শব্দটি ধ্বনি যোগ আত্মক এভাবে গঠিত। ধনাত্মক শব্দ বলতে বোঝায় কোনো কিছুর শব্দের অনুকরণে শব্দ গঠন। কোনো কিছুর স্বাভাবিক বা কাল্পনিক অনুকৃতি বিশিষ্ট শব্দের রূপকে ধনাত্মক শব্দ বলে, যেমন ঘেউ ঘেউ, কুকুরের ডাক, মড়মড়, গাছ ভেঙে পড়ার শব্দ, ঠা ঠা, রোদের তীব্রতা অনুভব। ধনাত্মক শব্দ কতগুলো ধ্বনির মিলিত রূপ। এই সম্মিলিত ধ্বনি একদিকে কানে শোনা ধ্বনির অনুকরণে সৃষ্ট, অন্যদিকে মানুষের নানা সূক্ষ্ম অনুভূতির প্রতীক। বাংলা ভাষায় ধনাত্মক শব্দগুলোর নিজস্ব কোনো অর্থ নেই। নিজস্ব অর্থ না থাকলে কী হবে? কিন্তু বাক্যে ব্যবহৃত হলে এগুলো বিশেষ তাৎপর্যপূর্ণ অর্থ প্রকাশ করে থাকে। যেমন, এক, মানুষের ধ্বনির অনুকৃতি, ভেউ ভেউ, এটি অব্যয়। বাক্যে প্রয়োগ, লোকটি ভেউ ভেউ করে কান্না শুরু করল, হি হি, অব্যয়, এত হি হি করে হাসার কারণ কি? ট্যা ট্যা, বিশেষ্য, কানের কাছে এত ট্যা ট্যা করো না তো, মাথা ধরে গেল। গুনগুন, অব্যয়, মেয়েটি গুনগুন করে গান গাইছে। খক খক, অব্যয়, বুড়ো লোকটি খক খক করে কাশছে। দুই, জীবজন্তু ধ্বনির অনুকৃতি, ঘেউ ঘেউ, অব্যয়, কুকুরটি ঘেউ ঘেউ করে চিৎকার করছে। মিউ মিউ, এটি বিশেষ্য, বিড়ালটি মিউ মিউ করে ডেকে কোলে এসে বসল। কুহু কুহু, এটি বিশেষ্য, বসন্তে কোকিল ডেকে ওঠে কুহু কুহু রবে। কা কা, এটিও বিশেষ্য, কাকগুলো একসাথে কা কা করে ডেকে উঠল। গড় গড়, অব্যয়, তখন বাঘটি রাগে গড় গড় করতে লাগলো। তিন, বস্তুর ধ্বনির অনুকৃতি, ঘচ ঘচ, অব্যয়, কৃষকেরা ঘচ ঘচ করে ধান কেটে চলছে। মড়মড়, এটি বিশেষ্য, গাছটা মড়মড় করে ভেঙে পড়ল। গুড় গুড়, অব্যয়, গুড় গুড় করে মেঘ ডাকছে। কল কল, বিশেষ্য, কল কল করে নদী বয়ে চলছে। ঝমঝম, অব্যয়, ঝমঝম করে বৃষ্টি নামল। নাম্বার চার, অনুভূতির কাল্পনিক অনুকৃতি, ঝিকিমিকি, পদগত দিক থেকে বিশেষ্য, চাঁদের কিরণ লেগে করে ঝিকিমিকি। ঠা ঠা, বিশেষণ, ঠা ঠা রোদে ঘুরে বেড়িও না। কুটকুট, অব্যয়, মশায় কুটকুট করে কামড়াচ্ছে। ছমছম, অব্যয়, ভয়ে গা ছমছম করছে। চো চো, অব্যয়, খিদে পেট চো চো করছে। এবার খেয়াল করি, অনুকার শব্দ, অনুকার বলতে বোঝায় অনুকরণ, সদৃশীকরণ। শব্দের অনুকরণে বা বিকারে যেসব শব্দের সৃষ্টি হয় তাকে অনুকার শব্দ বলে। অনুকার শব্দ ধনাত্মক শব্দেরই রকম ফের মাত্র। যেমন, আবল তাবল, পদগত দিক থেকে বিশেষ্য, অর্থ হলো প্রলাপ। বাক্যে প্রয়োগ, নোমান সকাল থেকে আবল তাবল বকে চলছে। কাপড় চোপড়, বিশেষ্য, মা বাইরে যাবার জন্য কাপড় চোপড় পরে তৈরি হয়ে বসে আছেন। খাবার দাবার, বিশেষ্য, এইমাত্র খাবার দাবার শেষ হয়েছে। গোছ গাছ, বিশেষ্য, জিনিসপত্র গোছ গাছ করে নাও, এক্ষুনি বেরোবো। চোটপাট, বিশেষ্য, আমাকে চোটপাট করে কোনো লাভ হবে না। জড়সড়, বিশেষ্য, ভয়ে ছেলেটা জড়সড় হয়ে আছে। টেনে টুনে, ক্রিয়া বিশেষণ, আমি এখানে সংক্ষেপে লিখছি, ক্রিয়া বিন, ক্রিয়া বিশেষণ, মেয়েটি টেনে টুনে পাশ করেছে। ফিটফাট, এই বিন মানে বিশেষণ, হীরা সব সময় ফিটফাট থাকে। বকে ঝোঁকে, ক্রি বি লেখা মানে ক্রিয়া বিশেষ্য, শুধু বকে ঝোঁকে কি ছেলে মেয়ে মানুষ করা যায়। মিটমাট, বিশেষ্য, সমস্যাটা মিটমাট হয়ে গেছে। রান্নাবান্না, বিশেষ্য,
রান্নাবান্না শেষ, এবার খাবার পালা। শেষমেশ ক্রিবিন মানে ক্রিয়া বিশেষণ। ঘটনাটি শেষমেশ বড়কর্তার কানে গিয়ে উঠল। হাবাগোবা বিন মানে বিশেষণ, হাবলু এখনও হাবাগোবাই থেকে গেল। এবার দ্বিরুক্ত শব্দ, এটা ভালো করে খেয়াল করতে হবে কারণ পরীক্ষায় এ থেকে প্রায়ই প্রশ্ন থাকে। বাংলা ভাষায় কোনো কোনো শব্দ পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুবার ব্যবহার করলে তার অর্থের সম্প্রসারণ ঘটে বা বিশেষভাবে জোরালো অভিব্যক্তি প্রকাশ পায়, এগুলোকে দ্বিরুক্ত শব্দ বলে। যেমন জ্বর রোগ বিশেষ মানে একটা অসুখের নাম, আমার জ্বর হয়েছে, জ্বর জ্বর, জ্বরের ভাব জ্বর নয়, আমার জ্বর জ্বর বোধ হচ্ছে। এখানে একটা খেয়াল করার বিষয় আছে, আগে যে আমরা অনুকার পড়ছি, ধনাত্মক শব্দ পড়ছি, ওইখানে কিন্তু ওই সব শব্দগুলোই অব্যয় ছিল আর বিশেষ দু একটা বিশেষ্য আছে, কিন্তু এখানে কিন্তু সবই পদ বা শব্দ, একই শব্দ দুইবার ব্যবহার হয়েছে। এবার খেয়াল করি, দ্বিরুক্ত তিন প্রকার, শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত, পদের দ্বিরুক্তি বা পদদ্বৈত, ধনাত্মক দ্বিরুক্তি। শব্দদ্বৈত নানাভাবে গঠিত হতে পারে, একই শব্দ পরপর দুবার ব্যবহৃত হয়ে বিশিষ্ট অর্থ প্রকাশ করলে তাকে শব্দের দ্বিরুক্তি বা শব্দদ্বৈত বলে। যেমন একই শব্দ দুবার ব্যবহার করে, বছর বছর বাক্যে প্রয়োগ, বছর বছর পরীক্ষায় ভালো ফল করছো এতে আমরা সবাই খুশি। বস্তা বস্তা, বস্তা বস্তা ধান ভরে নিয়ে ট্রাকটি চলে গেল। ফোঁটা ফোঁটা, বারান্দার ছাদ থেকে ফোঁটা ফোঁটা পানি পড়ছে। আস্তে আস্তে, একটু আস্তে আস্তে চলো, আমার পায়ে ব্যথা। চলতে চলতে, চলতে চলতে কথা বলো। মনে মনে, মনে মনে পড়ার চেয়ে আওয়াজ করে পড়া ভালো। জনে জনে, সকালে সূর্য ওঠে একথা জনে জনে জিজ্ঞেস করে জানার প্রয়োজন হয় না। কথায় কথায়, কথায় কথায় তোমার কথা এসে গেল। খেয়ে খেয়ে, এ সমাজে অনেকেই খেয়ে খেয়ে দেহটা আলুর বস্তার মতো করে ফেলেছে। বলে বলে, তোকে দিয়ে কিছুই হবে না, একথা বলে বলে সবুজকে মনোবলহীন করা হয়েছে। দুই, একই শব্দের সমার্থক প্রায় আরেকটি শব্দ ব্যবহার করে। আশা ভরসা, একমাত্র ছেলেটি বাবা মায়ের আশা ভরসার স্থল। আত্মীয় স্বজন, বাড়িতে অনেক আত্মীয় স্বজন এসেছে। কথাবার্তা, তার সাথে আমার কথাবার্তা হয়েছে। চালচলন, লোকটির চালচলন রহস্যজনক। ঢাকঢোল, ব্যাপারটা ঢাকঢোল পিটিয়ে না জানালে কি চলতো না। ধনদৌলত, কুতুবুদ্দিন সাহেব অনেক ধনদৌলতের মালিক। ভয় ডর, ছেলেটির ভয় ডর বলে কিছু নেই। মাথামুন্ডু, তোমার কথার মাথামুন্ডু কিছুই বুঝলাম না। সুখ শান্তি, নেশাগ্রস্ত ছেলেমেয়ের কারণে সংসারে সুখ শান্তি নষ্ট হয়। তিন, জোর শব্দের পর অংশ বা আংশিক পরিবর্তন করে। কাছাকাছি, কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের বাড়ির কাছাকাছি আমরা থাকি। চেয়ে চিনতে, অনেক চেয়ে চিনতে তার কাছ থেকে কিছু টাকা ধার করে এনেছি। ডাকাডাকি, আমাকে ডাকাডাকি করার দরকার হবে না, সময় মতো চলে যাব। মারধর, এত মারধর খেয়েও চোরটি চুরি করা মালামাল ফেরত দিল না। রাগারাগি, এসো রাগারাগি না করে ব্যাপারটা মিটিয়ে ফেলি। চার, বিপরীত শব্দযোগে, আসল নকল, এখন আসল নকল চেনা বড় দায়। আসা যাওয়া, আমাদের বাড়িতে তার আসা যাওয়া আছে। ইচ্ছা অনিচ্ছা, তোমার ইচ্ছা অনিচ্ছায় কিছু যায় আসে না। বেচাকেনা, উৎসবের বাজারে বেচাকেনা বেশ জমে উঠেছে। জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু সৃষ্টিকর্তার হাতে। দেনা পাওনা, দেনা পাওনা মিটিয়ে দিয়ে হাঁপ ছেড়ে বাঁচলাম। ভালো মন্দ, মানুষের চরিত্রে ভালো মন্দ দুদিকেই থাকে। হারজিত, খেলায় হারজিত থাকবেই। পাঁচ, অনুকার ধ্বনিযোগে, টুপটাপ টুপটাপ করে বৃষ্টি পড়ছে। টুংটাং, চুড়ি বাজে টুংটাং। চিকচিক চিকচিক করে বালি, কোথা নাই কাদা। শন 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 করে বায়ু বয়। ছল ছল,
তার চোখ ছলছল করছে, টনটন, হাতটা ব্যথায় টনটন করছে। খেয়াল করি আগে একটা পড়েছিলাম অনুকার শব্দ, আর এটা হলো অনুকার ধ্বনিযোগে। শব্দ গঠন প্রাথমিক ধারণা, এইটা পরীক্ষার জন্য সিলেবাসে নেই, কিন্তু আমি আলোচনা করেছি এজন্য যে আমার মনে হলো যে শব্দ গঠন আসলে জানতে হলে এই ধারণাটা আমাদের প্রত্যেক শিক্ষার্থীর থাকা প্রয়োজন। তাই এক বা একাধিক অর্থপূর্ণ ধ্বনির সমষ্টিকে শব্দ বলে, অর্থই শব্দের প্রাণ। শব্দই বাক্যে ব্যবহারের মাধ্যমে মানুষ মনের ভাব সম্পূর্ণ বা পরিপূর্ণভাবে প্রকাশ করে, এজন্য নতুন নতুন শব্দ গঠন করতে হয়। নানা উপায়ে শব্দ গঠন হতে পারে, যেমন বাড়ি, তৃণ, বক্র, ক্লান্ত, চক্র, বাক্য, পদ্ম, রান্না। আসলে নানা উপায়টা কার যোগে হয়, ফলাযোগে হয়, আবার ব্যঞ্জনে ব্যঞ্জনে যোগে হয়, স্বরে ব্যঞ্জনে হয়ে থাকে। এগুলো হচ্ছে শব্দ গঠনের প্রাথমিক উপায়। আমি এই উপায়গুলি উল্লেখ করিনি, মুখে বলে দিলাম। বাংলা ভাষায় এমন কিছু শব্দ আছে যেগুলোকে বিশ্লেষণ করা বা ভাঙা যায় না, সেগুলোকে মৌলিক শব্দ বলে। যেমন হাত, পা, মুখ, ফুল, পাখি, গাছ ইত্যাদি। এই শব্দগুলোকে ভাঙানো যাবে না, আর যদি ভেঙেই ফেলি তাহলে ধাতু থাকবে। আবার কিছু শব্দ আছে যা বিভিন্ন উপায়ে বা প্রক্রিয়ায় গঠিত হয়েছে, সেগুলোকে বলা হয় সাধিত শব্দ। যেমন ডুবুরি, ডুবযোগ উরি, ঘরামি, ঘরযোগ আমি, মেঘে, মেঘযোগ এ। সাধিত শব্দ নানা উপায়ে গঠিত হতে পারে। খেয়াল করি মৌলিক শব্দ যোগে, পাগল যোগ আমি, পাগলামি, বই যোগ পত্র, বইপত্র। শব্দের শেষে বিভক্তি যোগ করে, বাড়ি যোগ র, বাড়ির, আমাকে, আমা যোগ কে, আমাকে, চট্টগ্রাম যোগ এ, চট্টগ্রামে, গাড়ি যোগ তে, গাড়িতে। শব্দের আগে উপসর্গ যোগ করে, অকাজ, অভাব, অনিল, অচেনা, অথই, অশনি। এই অটা লাল কালি দিয়ে চিহ্নিত করার কারণ হলো এইখানে অ, এটা হলো উপসর্গ সবকটাতে। আধোয়া, আলুনি, আগাছা, আগমন, আকণ্ঠ, আসমুদ্র, এখানে আটা প্রত্যেক শব্দের পূর্বে আ উপসর্গ। নিখুঁত, নীলাজ, নিরেট, নির্ণয়, নিবারণ, নিষ্কলুষ, এখানে নি উপসর্গ। বিভূই, বিফল, বিপথ, বিজ্ঞান, বিশুদ্ধ, বিবর্ণ, বিশৃঙ্খল, এটা বি উপসর্গ। সুনজর, সুখবর, সুদিন, সুনাম, সুকণ্ঠ, সুনীল, সুচতুর, এখানে সু উপসর্গ। প্রহার, প্রভাত, প্রজন্ম, প্রসার, প্রকল্প, প্রস্থান, প্রদীপ, এই শব্দগুলোতে প্র উপসর্গ। চার, শব্দের পরে প্রত্যয় যোগ করে, চাটাই, ঢাকাই, নিমাই, জগাই, মিঠাই, এখানে আই প্রত্যয়। হাটুক, ভাবুক, মিশুক, মিথুক, লাজুক, এখানে উপ প্রত্যয়। সাহিত্যিক, বৈদিক, দৈনিক, মাসিক, দৈহিক, এখানে ইক প্রত্যয়। কাদন, বাঁধন, ভাঙন, জ্বলন, চলন, বসন, অন প্রত্যয়। চিড়িয়াখানা, বৈঠকখানা, ছাপাখানা, নৌকাখানা, খানা প্রত্যয়। করণীয়, বরণীয়, স্মরণীয়, সহনীয়, এটা অনীয় প্রত্যয়। সন্ধির সাহায্যে, বিদ্যাযোগ আলয়, বিদ্যালয়, শুভযোগ ইচ্ছা, শুভেচ্ছা, শীতযোগ ঋতু, ঋত, শীতার্থ, পদযোগ হতি, পদ্ধতি, সমযোগ তাপ, সন্তাপ, সমযোগ বাদ, সংবাদ, দিকযোগ অন্ত, দিগন্ত, পরিযোগ সদ, পরিচ্ছদ, সমযোগ হার, সংহার, উৎযোগ জীবন, উজ্জীবন। ছয়, সমাসের সাহায্যে, বসতের জন্য বাড়ি, বসত বাড়ি, ভালো ও মন্দ, ভালো মন্দ, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র, বিনা পানিতে যার, বিনা পানি, নদী মাতা যার, নদী মাতৃক, বিপদকে আপন্ন, বিপদাপান্ন, দুই দিকে অপ যার, দ্বীপ, এই অপ বলতে বোঝায় প্রতিকূল, আর প্রতিকূল মানে দুই দিকে জল যার, দ্বীপ। মরণ পর্যন্ত
আমরণ রীতিকে অতিক্রম না করে যথারীতি শতাব্দের সমাহার শতাব্দী। এবার খেয়াল করি, শব্দদ্বৈতের মাধ্যমে বাড়ি বাড়ি বাড়ি, ঘরে ঘরে ঘরে, ঢং ঢং ঢং, লাল লাল লাল, দলে দলে দলে, অর্থাৎ আমরা যেটা ওই বচন পড়ার সময় বচন হিসেবে চিনি সেটার এই রকম ফেরমাত্র। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের অষ্টম শ্রেণীর শব্দকাণ্ড গঠন পাঠ আসলে তেমন কঠিন কিছু নয়। তোমরা যদি চর্চা করো আর এই ক্লাসটি অনুসরণ করো, মোটামুটি ভালো কিছু ফল পাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।